এক দুবার নয়, পরপর 7 থেকে 8 বার চুরি। হেলদোল নেই বিশালগড় থানার পুলিশ বাবুদের। যদিও চুরি হওয়ার পর অসহায় হয়ে ব্যবসায়ীরা বিশালগড় থানার পুলিশকে দায়ী করার পাশাপাশি স্থানীয় কিছু বখাটে যুবকদের সরাসরি তাদের আঙুল দিয়ে অভিযুক্ত বলে যাচাই করছেন, আর এরাই এই চুরি কার্যে লিপ্ত রয়েছেন বলে তাদের অভিযোগ। কিন্তু এখনো পর্যন্ত চুরি কাণ্ডগুলিতে কোনো ধরনের হদিশ পাচ্ছে না পুলিশ, আর তা নিয়েই সাধারণ মানুষদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ, বারবার বিশালগড় থানার পুলিশকে অবগত করার পরও আজ পর্যন্ত কোনো চোরকে চিহ্নিত করা যায়নি, যার ফলে চোরের দল দিনের পর দিন তারা অতিরিক্ত উৎপাত সৃষ্টি করেছে। ঘটনার সূত্রপাত, প্রত্যেক দিনের মতো দোকানের মালিক এবং গ্যারাজ মেকানিক্যাল দোকানের কাজ সেরে বাড়িতে চলে যান। রবিবার ভোরবেলা দোকানে এসে দেখতে পান দোকানের দরজা পুরোপুরি খোলা, দরজার লক কাটা অবস্থায় রয়েছে। দেখা যায় দোকানে সোনাই সাহা তার দোকানে প্রবেশ করে, তার চক্ষু যেন চড়ক গাছ। ক্যাশ ভাঙা অবস্থায় রয়েছে, পাশাপাশি গ্যারেজের বিভিন্ন ধরনের মেশিন চুরি হয়েছে। তিনি বলেন প্রায় 1.5 লক্ষ টাকার মতো সামগ্রী চুরি হয়েছে। এরপরে আমার যে ওয়েট করি, আমরা যে মাল রাখি, যে ওয়েট করার জন্য বাটকারা সব লেগে গেছে, প্রায় 300 কেজির মতো বাটকারা হইব, এই বাটকারাও লেগে গেছে। আমার দামের মধ্যে মাল আসলো, আমার দামের মালও লেগে গেছে। এমনি তুমি এই চুরিটি 2 দিন পরে পরে করতেছে, এর আগে হয়েছিল নাকি? এর আগেও আবার হয়েছিল। পুলিশ জানছেন ঘটনা, এর আগে ঘটনাটি হয়েছে যে এন্ট্রি করছিলাম, কোনো স্টেপ নিছিল নাকি? না। তো কালকে কী করে ঢুকছে ঘরের ভিতরে? কালকে কী করে ঢুকছে অপন তো আমি আর বুঝতে না, এদিকটা দরজা লক কাটতে এসে ঢুকছে। ক্যাশের মধ্যে হাত দিয়েছিল না? ক্যাশ টাকা দিয়েছে? ক্যাশের মধ্যে আছে, কিছু টুকটাক টাকা থাকতে পারে, ক্যাশ তো আর কিছু মানে খালি রাখি না, ক্যাশের মধ্যে টুকটাক টাকা রাখে। আপনার কিসের দোকান ছিল এখানে? আমার এটা হলো স্ক্র্যাপের দোকান। কোন জায়গা এটা? অফিস টিলা। কত টাকা জিনিস দিতে পারে মনে হয়? আমার তো মনে হয় এনো প্রায় 1.5 লাখ টাকার মতো মাল। আপনার কি মনে হয় কি মানে লোকাল কেউ থাকতে পারে এটার মধ্যে? হ্যাঁ, লোকাল কেউ জোরে থাকতে পারে এটার মধ্যে? এটার মধ্যে তো লোকাল থাকতে পারে, মনে এটা কইতাম মনে আমি। এইভাবে 2 দিন পরে পরে যদি চুরি হয়, আমি তো একদম শেষ। কই মানে কয় টাকার ব্যবসা করি, আমার সব কিছু হয়ে গেছে। থানা জানাছেন ব্যাপারটা? থানার যাবো।